নিন, আপনারা সবাই প্রসাদ খেয়ে নিন। গিনিমা মাইনি, কতদিন পর এত সুন্দর ভোগ দেখলাম মা। কি সুন্দর করে ভোগটা সাজিয়েছে বলো। হ্যাঁ, কাকিমুনি প্রসাদ নাও। শ্রুতি, কি ভালো খেতে হয়েছে গো। সত্যি তুতে, এত বছর আমি মা দিদি আমরা তিনজনে মিলে ভোগের আয়োজন করতাম। তবে আমি তোমাকে বলছি, আমরা কিন্তু এত ভালো আয়োজন কখনো করে উঠতে পারি। একদম ছোট বৌদি, এতদিন মা জেম্মার হাতের রান্না খেয়ে আমরা সবাই সুনাম করতাম, কিন্তু আজকেরটা দেখে মনে হচ্ছে না বেস্ট? কথায় আছে না, রূপে লক্ষ্মী গুণে সরস্বতী, তুমি হচ্ছ একমাত্র উদাহরণ। রঙ্গন বাবু নিন, আপনি এটা মন থেকে বলছেন না রঙ্গন বাবু, আমি জানি। আর আমি এটাও জানি আপনার মনে জায়গা করে নেওয়াটা এত সহজ না। না থাক, আমার উপর অভিমান করে প্রসাদ ফিরিয়ে দেবেন না রঙ্গন বাবু, এটা করলে আমার না ভগবানকে অসম্মান করা হয়। নিন। কি গো, হলো তোমাদের পূজা শেষ? না, তুই দেরি করে আসবি আর আমরা পূজা থামিয়ে বসে থাকবো। এত দেরি করে কেউ আসে আবির? হ্যাঁ, আর বলো না, একটা কাজে ফেসে গেছিলাম তাই জন্য লেট হয়ে গেল। সত্যি তো সারাদিন শুধু কাজ আর কাজ। আচ্ছা ঠিক আছে, প্রসাদ পাবো তো নাকি? না, পূজোতে না এলে প্রসাদ পাব। এরকম করো না প্লিজ। ঠিক পাবে, তুতে আবিরকে প্রসাদ দাও। এই নাও প্রসাদ। ও বুড়োটা, ঠিক আছে ম্যাডাম। আবির্দব। হ্যাঁ বল। একটু শোনো না, কথা আছে। হ্যাঁ ঠিক আছে। দুজনের দেখছি খুব ভাব হয়েছে। বাদামি দি, তুই এখানে? শহরে এসেছিলাম তাই হলো তোদের সাথে একবার দেখা করে যাই। এ দেখ আমি তোর জন্য কি এনেছি। কোনো বছর আমি তোকে রাখি পড়াতে ভুলি না, তো এই বছর কিভাবে ভুলে যাবো? ভালো লাগছে তো রাখিটা? একদম দে 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 বাদি। বাদামি? দিদি, তুই এখানে কখন এলি? দেখুন তোর জন্য আমি একটা জিনিস এনেছি। আমার জন্য? হ্যাঁ কি দেখি? এই দেখ। ও মা, গোপাল ঠাকুরকে মন থেকে পুজো দিলেই যথেষ্ট বুঝলি, কিন্তু তোর উপরে আমি রাগ করছি। কেন দিদি? কেন মানে তুই আমাকে পর করে দিয়েছিস তাই? আমি তোকে যোগাযোগ করতাম কি করে বলতো? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি ভুল করছি। এই এই কান ধরছি, ক্ষমা করে দে। লাট্টু বল না,
আমি আমি ভুল করেছি, আমি মানছি। হাসছিস কেন? তোরা আবার আমার এই জন্য আমি তোদের সাথে কথা বলি না। আরে বাপ রে বাপ, মেয়ের রাগ দেখো, এদিকে তাকা। খুব খুশি হয়েছি বুঝলি। আচ্ছা বলছি, তুই এখানে এত দূরে কি করে এলি? ওই তো উনি কেনাকাটা করতে নিয়ে এসেছে। বাবালা টু, দেখছিস উনি? হ্যাঁ, তা বলছি তোমার উনি কোথায়? হ্যাঁ এই রে, তুই দেখে ফেললে তো সব শেষ। আমি ওনাকে বললাম আসতে, উনি যে কেন এলেন না, দাঁড়া আমি দেখছি। হ্যাঁ দেখ দেখ দেখ। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, আমার বন্ধু আর ভাই তো অপেক্ষা করছে আপনার জন্য, আপনি কোথায়? হ্যাঁ আমি আসলে বাইরেটাই আছি, আমার একটা কাজের ফোন চলে এসেছিল, বুঝতে পেরেছেন তো? মানে একটু তাড়া আছে, আমাকে ফিরতে হবে। ঠিক আছে ঠিক আছে, তাহলে আপনাকে আসতে হবে না, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ হ্যাঁ। আসলে ওনার একটা কাজের ফোন এসে গেছিলো, তা উনি তো খুব ব্যস্ত, আর ওনার সময় নেই, আমাকে এক্ষুনি যেতে হবে। বাবা দেখছিস তো, মানে এখন থেকেই আমাদের বাদামি নিজের হবু বরের হয়ে কথা বলছে, তাই হবু জামাইকে তো আমাকে দেখতেই হবে। হ্যাঁ আরে এক মিনিট, এক মিনিট দাঁড়া, এক্ষুনি বেরিয়ে যাবি তো? একটা কাজ কর, এই প্রসাদটা আমি লাট্টুর জন্য এনেছিলাম, ওকে আমি পরে খাইয়ে দেবো, এই প্রসাদটা তুই নিয়ে যা আর বাড়ির সবাইকে দিস, কেমন? আর শোন না বলছি, বাবা কেমন আছে রে? ভালো আছে দিদি। তুই তুই বাবাকে বলবি আমাদেরকে নিয়ে, যেন বাবা চিন্তা না করে, আমরা আমরা দুজনেই ভালো আছি, কেমন? আচ্ছা ঠিক আছে, এবার চল, হবু জামাইবাবুকে দেখবি না? উনি তো আবার চলে যাবেন কাজে, চল। মার খাবি তুই আমার কাছে। রঙ্গন শোনো, রঙ্গন আমি জানি তোদেরকে তোমার কোনোদিনই পছন্দ ছিল না, আর সেটা হওয়াটাই স্বাভাবিক, কিন্তু আমি তোমার কষ্টটা বুঝি রঙ্গন, তোতে কোনোভাবেই তোমার যোগ্য নয়। চবে থেকে ওই বাড়িতে এসেছে, তোমাকে এক মুহূর্তের জন্য শান্তিতে থাকতে দেয়নি ও, আর অভিষেক তাকে নিয়ে যেই সিন ক্রিয়েটটাও করল, সবার সামনে তোমার মাথা একেবারে হেট করে দিল। আর শুধু তাই নয় রঙ্গন, এত কষ্ট করে অর্জন করা তোমার জায়গাটা তোমাকে ছেড়ে দিতে হলো। সেটা নিয়ে আমার মনের মধ্যে কোনো গ্লানি নেই, আমি যেটা করছি সেটা মন থেকে করেছি, এসবের প্রতি আমার কোনোদিন লোভই ছিল না। জানি তো একটা আস্ত কথা তুমি, ছ মাস পরে আমি এই বাড়ির বউ হব, তাই আমাকে তো আমারটা বুঝে নিতেই হবে। আই নো রঙ্গন, আমি জানি তোমার মনটা অনেক বড়, অ্যান আই অ্যাপ্রিসিয়েট ইট। অলওয়েজ রিমেম্বার রঙ্গন, তোমার সুখ দুঃখ শেয়ার করার জন্য আমি সব সময় তোমার পাশে আছি। বারবার এই প্রিয়াঙ্কা দিয়ে ছোট বৌদিকে অপমান করছে আবির্তা, আমি এটা কিছুতেই সহ্য করব না আর। হ্যাঁ রে, সেটা আমিও নোটিস করেছি। শুধুমাত্র একজন লেখাপড়া করতে পারেনি বলে, তার ডিগ্রি নেই বলে তার গুণের কদর করা হবে না, এভাবে তাকে অপমান করা হবে, এটা তো মেনে নেওয়া যায় না। আচ্ছা তুই কি চাইছিস করতে সেটা তো বল। তোমায় আমাকে একটা হেল্প করতে হবে। হেল্প? ছোট বৌদিকে ছোট্টা ভাইয়ের যোগ্য করে তুলতে হবে, আর এই প্রিয়াঙ্কাদের মুখ চিরকালের জন্য বন্ধ করে দিতে হবে। তুমি আমার সাথে দায়িত্বের ভাগ নিতে পারবে? পারবো। ও তাহলে জল এত দূর গড়িয়েছে। এটা হচ্ছে তুতে দিদি, আমার পিসির মেয়ে।
ওনাকে এত চেনা চেনা লাগছে কেন? আর এটা লাট্টু আমার ভাই, ওরা আপনাকে ভেতরে যেতে বলছিল। অন্য একদিন যাব, আজকে আসলে আমার আমার একটু তাড়া আছে। আপনি তাড়াতাড়ি উঠে পড়ুন বঞ্চ, এই নিন হেলমেটটা পরে নিন। দিদি, হ্যাঁ বলছি, এ মাসেই আমার বিয়ে, তোকে আর লাট্টুকে কিন্তু আসতেই হবে। এই তুই এরকম করে বলছিস কেন? তোর বিয়েতে আমরা যাবো না, এটা তুই কি করে ভাবলি? দাঁড়া বাদামি, স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে, এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।